ওই ইউসুফ, আমার ইউসুফের সাথেই কেন এমন হলো? আমার বোনকে আমি এখন কি জবাব দেব? সে তার সন্তানদের ভার আমার উপরে দিয়েছিল, অভিশাপ দিচ্ছি দেখলেন, ছাড়া তোকে ছিন্ন ভিন্ন করেছে, আমি তোর বেদনা কি করে সহ্য করব? ইউসুফকে যখন নেকড়েরা হামলা করেছিল তখন তার দেহে এই পোশাকটা কি ছিল? এটাই ছিল, এটাই ছিল। তাহলে তো এটা বলতেই হবে যে নেকড়েগুলো অনেক দয়ালু ছিল, তারা শুধু দেহ ছিন্ন ভিন্ন করেছে কিন্তু জামাটা একদম অক্ষত রেখে দিয়েছে। ইউসুফের খোয়াবি শেষমেশ সত্যি হলো হে খোদার নবী, দশটি নেকড়ে ইউসুফকে ছিন্ন ভিন্ন করে ফেললো। না, ইউসুফকে নেকড়েরা ছিন্ন ভিন্ন করেনি, আর তার প্রমাণ হচ্ছে এই জামা। ইয়াহুদা, ইউসুফকে যদি নেকড়ে ছিন্ন ভিন্ন করে তাহলে জামা ছিন্ন ভিন্ন করেনি কেন? এ জামা কিভাবে অক্ষত অবস্থায় থাকলো? হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমরাও ঠিক বুঝতে পারছি না আব্বাজান। হ্যাঁ তাই তো, এই জামাটা কিভাবে অক্ষত থাকলো? হ্যাঁ, এই ব্যাপারটা তো আমাদের মাথাতেই ঢুকছে না। কি হয়েছে আমার ইউসুফের সাথে? এটা কি করে সম্ভব? আমরা কিভাবে বলবো আম্মাজান, এটা তো আমাদের মাথাতেও ঢুকছে না। হ্যাঁ হ্যাঁ, জানি না তোমরা ওখানে কি ঘটিয়েছো, তবে এটা ধ্রুব তারার মতো সত্য যে যা ঘটিয়েছো তা নফসের ফরমানে বশ্যতা স্বীকার করেছো। তোমাদের নাফস তোমাদের আমলকে তোমাদের নিকট ভালো কাজ হিসেবে প্রকাশ করেছে। নিঃসন্দেহে বলা যায় এই ঘটনায় শয়তানের হাত রয়েছে। আব্বাজান, আমরা সত্যি কথা বলছি, আব্বাজান আমাদের বিশ্বাস করুন। আজব তো আমরা কি করেছি! তোমরা আমানতের খেয়ানত করেছো, তোমাদের উচিত ছিল ইউসুফের প্রতি খেয়াল রাখা। আজ রাতের মধ্যেই যেভাবেই হোক যেখান থেকে হোক ইউসুফকে খুঁজে নিয়ে আসবে। আমরা অনেক খুঁজেছি, খুঁজে পাইনি, এখন আমরা ইউসুফকে কোথা থেকে খুঁজে বের করে নিয়ে আসবো? যা বলেছি তাই করবে, আমি আর তোমাদের কোনো কথা শুনতে চাই না। চলো সবাই, চলো ইউসুফের জন্য খোদার দরবারে মোনাজাত করি। দেখলে শেষমেশ তোমরা কি মুসিবত নিয়ে আসলে? মুসিবতের কারণটা তুমি। আমরা যদি ওকে হত্যা করে ওর কিছু অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আসতাম তাহলে কাহিনী শেষ হয়ে যেত। এখনো বেশি দেরি হয়নি, আমরা এখনো এই কাজটি সম্পন্ন করতে পারি। এখনো পর্যন্ত তোমাদের সাথে বেহুদা সময় কাটাচ্ছি আমি, যদি আরেকটা ভুল করো তবে জেনে রেখো সবকিছু বিনষ্ট করে দেবো আমি। চুপ করো, বোঝার চেষ্টা করো। এখন আমাদের কি করার আছে? আব্বাজান তো কিছুই বিশ্বাস করছে না। তাহলে তো বুঝতেই পারছো যে আব্বাজানকে ধোকা দেওয়া এত সহজ নয়, সুতরাং হত্যার ব্যাপারটি মাথা থেকে একদম ছেড়ে ফেলো। ভালোভাবে ইউসুফকে খুঁজে নিয়ে এসো, তার কাছে ক্ষমা চাও এবং তাকে বুঝিয়ে বলো ইউসুফ মেহেরবান, ও নিশ্চয়ই আব্বাজানকে অভিযোগ করবে না।